আমার নবীজি বিদায় হজ থেকে আসার পথে মদিনা এবং মক্কার মধ্যখানে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হচ্ছে গদির খুম। আমার নবীজি সেখানে ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন। গদির খুমের একটা হাদিস আমি আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটা হলো আমার নবীজি গদির খুমে দাঁড়িয়ে যেটা আপনারা উলামায়ে কেরামের সুবানে শুনেছেন, তা হলো ইমামের তিরমিজি রোড করেছেন 3788 নম্বর হাদিস, ইমামের নাসাই নোট করেছেন 8148 নম্বর হাদিস। আমি এগুলো বলছি কারণ এগুলো আপনাদের মনে থাকবে না, কিন্তু ধারণ হচ্ছে। আবার মাস্তাদরিকুল হাকিমে 4576 নম্বর হাদিস ইমাম তাবরানি আল মুজিব আল আওসাত নোট করেছেন। মিশকাত ও হাদিস কান আসছে, সেটা কি হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন উনি হাদিস বর্ণনা করেছেন, আমার নবীজি গদির খুমে বক্তব্য দিয়েছিলেন, ওয়াজ করেছেন, তার মধ্যে একটা হাদিস কাল কাল রাসূলুল্লাহি বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নি তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। নবীজি বলুন আমি তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি, তোমরা যদি এগুলা আঁকড়িয়ে ধরো আমার পর্দার পরে, আমার ইন্তেকালের পরে, আমি কবর শরীফে চলে যাওয়ার পরে তোমরা আর কখনো গোমরা প্রদভ্রষ্ট হবে না। আমি যা রেখে যাচ্ছি সেটা যদি তোমরা ধরে রাখতে পারো, জোরে বলুন সুবহানাল্লাহ। আখার আমি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা আরেকটার চেয়ে বড়, আহাদুহুমা আজম মিনাল আখার একটা আরেকটার চেয়ে বড়। বড় এটা কি? আমার নবীজি বলেন কিতাবুল্লাহ। এক নম্বর আমি 30 পারা কালামে মজিদ রেখে যাচ্ছি, হাবলুম মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, কি 30 পারা কিতাব, এটা মূলত আল্লাহর রশি, এটা মূলত আল্লাহর রশি। এই রশিটা কত লম্বা? আমার নবী জীবন আসমান থেকে জমিন যত দূরত, এই আল্লাহর রশিও তত লম্বা। তোমরা সবাই এই রশিকে মজবুত ভাবে ধরো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ এটা হাবলুল্লাহ, আল্লাহর রশি। আমাদের রশি লম্বা হল আর কত, কিন্তু নবীজি বলেন কিতাবুল্লাহ এটা এত লম্বা রশি, মিনাস সামাই ইলাল আরদ, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়াইতরাতি আহলু বাইতি, আরেক প্রকার হলো আমার ইতরাত, আমার আহলে বাইত লাই ইতফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়া আল হাওত ফানজুরু কাইফা তাখলুকুনি ফীহিমা। নবীজি বলে একটা নাম তো কোরআনে পাক, আরেকটা মজবুত আরেকটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি মজবুত ভাবে ধরো কখনো গোমরা হবে না, প্রতভ্রষ্ট হবে না। আরেক দ্বিতীয়টার নাম হলো আমি নবীর আহলে বাইত, আমার ইতরাত, আমার নিকটতম আত্মীয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হচ্ছে আমার কোরআন, যে কোরআন আমার উপর নাজিল হয়েছে সেই কোরআন এবং আহলে বাইত কখনো পৃথক হবে না, কখনো কি হবে না, কতদিন? নবীজি বলে হাত্তা ইয়ারিদা আলাইয়া, ওই কোরআন এবং আমার আহলে বাইত কিয়ামতের ময়দানে হউজে কওসরের পারে যতক্ষণ আমার সামনে আসবেন না ততক্ষণ কোরআন এবং আমার আহলে বাইত থেকে জুদা হবে না, আমার আহলে বাইত কোরআন থেকে জুদা হবে না। একটা হলো থিওরিক্যাল কোরআন আর আমার আহলে বাইত প্র্যাকটিক্যাল কোরআন।
একটা আরেকটার চেয়ে জুদা হবে না, পৃথক হবে না, একটা আরেকটা থেকে পৃথক হবে না। সব সময় কোরআন এবং আমার আহলে বাইত একসাথেই থাকবে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা আমার নবীজি কাদির খুমের মধ্যে বর্ণনা করেছেন, সেখানে আরেকটা হাদিস বর্ণনা করেছেন একটা প্রেক্ষাপটের কারণে। সে প্রেক্ষাপট কি আপনারা শুনেছেন হয়তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ইয়ামনে কাজী হিসেবে, জাস্টিস হিসেবে, বিচারক হিসেবে প্রেরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার সময় হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচারক বানাই দিচ্ছেন, জাস্টিস বানাই দিচ্ছেন, অথচ বিচারকের বিচারের কোনো জ্ঞান আমি তেমন অর্জন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচারক বানাই দিচ্ছেন, আমি ওখানে গিয়ে কিভাবে বিচার করব? আমার নবীজি হযরত আলীকে পাশে ডাকলেন, ডাকার পর নবীজি নবুয়তের হাত দিয়ে হযরত আলীর সিনার মধ্যে একটা হাত থাপ্পড় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিলেন? নবুয়তের হাত দিয়ে থাপ্পড় দিলেন সিনাতে, কলব বরাবর থাপ্পড় দেয় নাই, স্যান্ড করে দিয়েছে। কি করে দিয়েছে? আমরা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে স্যান্ড করি, বরাবর পৌঁছে যায়, আর আমার নবীজি নবুয়তের হাত দিয়ে মাওলানা আলীর কলবের মধ্যে থাপ্পড় দিয়ে এই কাজীর আলম, ফয়সাল আলম, বিচারকের আলম যা দরকার সব নবীজি স্যান্ড করে দিয়েছে। হযরত আলী বলেন, এই থাপ্পড় খাওয়ার পরে আমার কাছে কেউ বিচারের জন্য আসলে আমার একটু চিন্তা করতে হয় না, আমি সাথে সাথে ফয়সালা দিয়ে ফেলতে পারি, এটা নবীজি আমাকে জ্ঞান দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা দেখেন, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে ইয়ামান থেকে হজ করার জন্য আসছে। যারা যেখান থেকে শুনছেন একটু মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি, উনি তো ইয়ামানে বিচারক, আমাদের নবীজির সাথে হজ করার জন্য ইয়ামান থেকে আসছেন। আসার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজির কাছে কি হাদিয়া নিব? এখানে তো হাদি নেওয়া হয়, কোরবানি করা হয়, আমি অন্তত নবীর জন্য 100টা উট নেব, আমার নবীজি হজের পরে 100টা উট কোরবান করবেন। 100টা উট মানে টাপ ব্যাপার, ইয়ামান থেকে আনছে, ইয়ামান থেকে 100টা উট হযরত আলী কিভাবে আনলেন? হযরত আলী তো ফকির মানুষ। এখন কথা 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 শুরু হয়ে গেছে, নিশ্চয় এমন করছেন তেমন করছেন, আত্মসাদের প্রশ্ন আসছে, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হযরতে আলীর ব্যাপারে, আত্মসাদের ব্যাপারে উল্টা সিধা বলা শুরু করছে, এটা ছিল প্রেক্ষাপট, এটা হলো হাদিসের শানে বড়। আপনার মনোযোগ সহকারে শুনতে হবে, অপরকে এগুলা আগে দরকার ছিল না বলিও নাই আমরা, এখন যখন দরকার হচ্ছে বলতে হবে, কথা বলো ঠিক না? ফিতনা থেকে বাঁচাবার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি উট নিয়ে বিদায় হজে যখন আসলেন, কেউ কেউ বলে এ আলী এত টাকা পাইলো কই, এত দিনার দেরহাম পাইলো কই, এমন বলছে তেমন করছে নবীজির, এমন কি নবীজির কাছে অনেকে আপত্তি করেছে, শিকায়ত করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রশ্ন করেছে। এখন আমার নবীজি উত্তর দিচ্ছেন গদির খুমে। হাদিসটা বয়ান, আমার নবীজি লম্বা ওয়াজ করার পরে হযরত আলীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, ডাকার পরে হযরত আলীর ডান হাত নবীজির ডান হাত দিয়ে এরকম করে সবার সামনে উঠাই ধরলেন। হযরত আলীর হাত নবীজি হাত ধরে এরকম সবার সামনে ধরে নবীজি বলছেন, আমার সাহাবারা অনেকে হযরত আলীর সমালোচনা করছো,
আমি কি বলছি শোনো, মান কুনতু মাওলাহু ফাআলিকুম মাওলা, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা, আমাকে যে মহব্বত করো আমার আলীকেও মহব্বত করতে হবে, আমার সাথে দুশ্মনী করা হযরত আলীর সাথে দুশ্মনী করা, হযরত আলীর সাথে দুশ্মনী করা মানে আমার সাথে দুশ্মনী করা, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই যে প্রেক্ষাপট এটাই ছিল হাদিসের শানে বরুদ, যেটা তিরমিজি সহ বহু কিতাবের মধ্যে এই হাদিসখানে আসছে। নবীজি বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিকুম মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। এশিয়ারা বলছে এটা বলে নবীজি এটাই প্রমাণ করেছেন যে হযরত আলী সমস্ত সাহাবার উপরে। এটা বলে নবীজি এটাই প্রমাণ দিলেন যে হযরত আলী শান এক নম্বরে, বাকিগুলো ওনার পরে। এটা হ্যাঁ শিয়ারা বলতেছে এটা হযরত আলীর অভিষেক, সেজন্য অভিষেকের ঈদ পালন করে তারা, ঈদে গাদিরে খম। আপনারা বুঝতেছেন, একটু লক্ষ্য করুন বিষয়টা, একটু খেয়াল করি কি এটাকে আমার নবীজি এটা প্রমাণ দিলেন হযরত আলী সমস্ত সাহাবার মধ্যে এক নাম্বার এটা বলেছেন, হ্যাঁ আরে এটা বলেন নাই, বরং হযরত আলীর ব্যাপারে যে আপত্তি উঠেছিল সে আপত্তির জবাব দিয়েছেন আমার নবীজি। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, এটা ওনার ব্যাপারে, ওনার বিরুদ্ধে যারা উল্টা সিধা বলেছিল আমার নবীজি মান কুনতু মাওলাহু ফাআলিকুম মাওলাহু বলে এটার জবাব দিয়েছেন হযরত আলী শান এক নম্বরে এটা বলেন নাই, এটা শিয়াদের মানাউট। আলী দা পহলা নম্বর বলে দমা দম মস্ত কলন্দর, আলী দা পহলা নম্বর না, এটা আহলে সুন্নতের আকীদা না, আহলে সুন্নতের আকীদা হলো আলী দা চৌদা নম্বর, কত চৌথা নম্বর ঠিক কিনা। মান কুনতু মাওলাহু ফাআলিকুম মাওলাহু এটাই হচ্ছে গদিরে কোমের হাদিস, এটা দিয়ে শিয়ারা হযরত আলীকে এক নম্বর বলতে যায়। এটা তাদের ভণ্ডামি, এদের আলোচনার সাথে এদের কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই, সেজন্য আমি স্পষ্ট করে দিচ্ছি গদিরে কোম হাদিস, গদিরে কোমের হাদিস ঠিক আছে, আমরা কেউ গদিরে কোমের বিপক্ষে না, তবে আমরা আপত্তি করি ঈদে গদিরে কোম লাগাই বা কেন, ঈদে গদিরে কোম লাগাইলে তোমাদের সাথে আমাদের মিলছে না, এই কারণে তোমরা ঈদ পালন করছো এটা মনে করে যে আমার নবী হযরত আলীকে এক নম্বর বানাই দিছে, সেজন্য তাদের ঈদে গদিরে কোমের সাথে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে কোনো মিল নাই। আমরাও মাওলা আলীকে মাওলা আলী বলি নাকি, হযরত আলীকে মাওলা বলি না, আমার নবীজি ওই গদিরে কোমে যে বলেছেন আমি যার মাওলা আমার আলীও তার মাওলা, যার কারণে হযরত আলীর নামের আগে আমরা সবাই মাওলায়ে আলী বলি। আমি একটা শুরুতে কালাম পড়ছিলাম ওখানেও এটা আছে কি, মিট জায়েগা জো আয়েগা হমকো মিঠানে সর পর হামারে সায়ায়ে মাওলায়ে আলী হে, মাওলায়ে আলী হে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, হযরত আলীর নামের আগে আমরা কি বলি মাওলা। এটার মধ্যে অনেকে এজিদিরা আপত্তি করে, হযরত আলীর নামের আগে মাওলা বললো কি আপত্তি, বলে শিরিক হবে, শিরিক কেন, বলে মাওলা তো আল্লাহ, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হ্যাঁ আল্লাহ না মাওলা, হযরত আলীকে মাওলা কিভাবে বলা যাবে, কিন্তু যে বান্দা আপত্তি করছে আল্লাহ মাওলা
হযরত আলীকে মাওলানা মাওলা বলা যাবে না, ওই বন্দার নামের আগে কিন্তু মাওলানা লেখে মাওলানা আছে, ওই বন্দা ওই মুরুক্ষর নামের আগে কি লেখে মাওলানা মানে কি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমাকে মাওলা বলা যাবে, আলীকে মাওলা বলা যাবে না, এটাই প্রমাণ দিচ্ছ তোমার জেহালত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুরুক্ষুদের থেকে আমাদের সরল প্রাণ মুসলমানদেরকে হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আসুন তাহলে ঈদে গদির হুকুম, আমার এই সাবজেক্ট কয়েকটা আছে, সময় কিন্তু কম, আমি সাবজেক্ট গুছাইতে হবে, এটা আমার কাছে আমাদের কাছে কি ক্লিয়ার? ঈদে গদির হুকুম কি সুন্নিদের অনুষ্ঠান না কাদের? শিয়ারা বলে হযরত আলীকে এক নম্বর বানানোর অভিষেক অনুষ্ঠান ছিল এটা, সেজন্য আমরা ঈদ পালন করি, আমরা বলি বন্ডামি, এটা অবাস্তব। হযরত আলীকে আমার নবী এক নম্বর বলেন নাই, বরঞ্চ হযরত আলীর বিপরে বিরুদ্ধে যে আপত্তি আসছিল এটার জবাবে আমার নবী কথাটা বলেছেন, এক নম্বর ঘোষণা দেন নাই। আমার নবীজি ডাইরেক্ট সরাসরি না বললো, কাজের মাধ্যমে কথার মাধ্যমে এক নম্বর ঘোষণা দিয়েছেন হযরতে সিদ্দিক আকবরকে। কেন আমার নবীজি ইন্তেকালের ১৭ দিন যাবৎ, কেউ বলে ১৭ ওয়াক্ত নামাজ, ১৭ দিন বা ১৭ ওয়াক্ত নামাজ আমার নবীজি হুজরায় পাকে ছিলেন, নবীজি হুজরায় পাকে ছিলেন আর নবীজির জায়গায় ইমামতি করেছিলেন সিদ্দিক আকবর। অন্য কেউ ইমামতি করে নাই কেন? আমার নবীজি বলেছেন মুরু আবা বকর, মুরু আবা বকরিন আই ইউসাল্লিয়া বিন্নাস, হে আমার আয়েশা, হে আমার সাহাবারা, হযরত আবু বকরকে বলো আমি তো ইমামতির জায়গায় যাচ্ছি না, হুজরা শরীফ আছি, আবু বকরকে বলে ইমামতি করার জন্য। একটু চলে বলুন না সুবহানাল্লাহ। একদিন এটা নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, এই হাদিসটা একটু লক্ষ্য করি, সেটা কি? একদিন সিদ্দিক আকবর ফারুক আজমকে বললেন আই উমর, আমি তো অনেকদিন পড়াইছি নামাজ, তুমি আজকে পড়াও। নবীজি হুজুরের পাকে আসেন, সিদ্দিক আকবর নিজে বলতেছেন ফারুক আজমকে আই উমর আজকে নামাজ আপনি পড়ান। আচ্ছা বলে ঠিক আছে। হযরত ফারুক আজমের আওয়াজটা একটু বড় ছিল, উঁচু আওয়াজ ছিল। আমার নবীজি হুজুরের পাকে সাহাবার একতাদা করছেন, এতদিন সিদ্দিক আকবর ইমামতি করেছেন, আজকে দেখা যায় আওয়াজ বড়, আওয়াজটা কার? ফারুক আজমের। ফারুক আজম ইমামতি করছেন, আমার নবীজি হুজুরে পাক থেকে হাত বের করে দিলেন এবং ইশারা করছে লা 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 হবে না হবে না, যেখানে আমার আবু বকর থাকবে আর কেউ ইমামতির যোগ্যতা রাখবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীজির পরপর স্থান কাটা, এটাই নবীজি প্রমাণ দিয়েছেন, যেখানে আবু বকর সিদ্দিক থাকবে অন্য কেউ ইমামতি করার যোগ্যতা রাখে না, এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা বলুন ঠিক কিনা? আশিয়ারা বলে গদির কোমর দিন নবীজি আলীকে এক নম্বর বানায় দিয়েছেন, সেজন্য আমরা ঈদ পালন করছি, তোমাদের ঈদ পালন করা বুয়া। কথা বলুন ঠিক কিনা? এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। শিয়া সুন্নির পার্থক্য হলো আসমান এবং জমিন, যত দূর তত। বর্তমানে সুন্নি বেশে অনেক শিয়া গোপনে গোপনে শিয়া হয়ে বসে আছে, কথা বলুন ঠিক কিনা? চিনবেন কিভাবে? শিয়া চেনার বহু আলামত আছে, শিয়া চেনার বহু আলামত আছে, তার মধ্যে শর্টকাট যে আলামত আমি এটা উপস্থাপন করছি। আমার নবীজি
হাদিসে বাকের সাল করেছেন আসহাবি কুল্লুহুম উদুর। আপনারা একটু সামনে এসে বসলে পরবর্তী যারা আসতেছেন বসার সুযোগ পাবে আর কি, একটু গুছাই বসে যান, এমন ভাবে শুনবেন যাতে অপর কেউ বরাবর শোনাতে পারেন, তখন মাহফিলটা সার্থক হবে। কারণ ফিতনার যুগ, আজকে এখানে ফিতনার বয়ান দেওয়া হবে যাতে আমরা ফিতনা দেখে বেঁচে থাকতে পারি, দরকার আছে কি না? আমি খুব ধীরে ধীরে বলতেছি, খুব চিল্লাচ্ছি না। আবার এখন তো ওয়াজ মানে আমরা আওয়াজকে বুঝি, আমি আওয়াজ দিচ্ছি না, বোঝাবার চেষ্টা করছি। সেটা কি? আমার নবীজি বলেছেন আসহাবি কুল্লুহুম উদুর, আমার সমস্ত সাহাবাগণ ন্যায় পরায়ণ, একজনও জালেম না। নবীজি বলেন আমার সমস্ত সাহাবা ন্যায় পরায়ণ, একজনও জালেম না। শিয়ারা বলে সিদ্দিক আকবর জালেম, ওমর ফারুক জালেম, উসমান সুন্নুরেন জালেম, মাফিয়া তো বড় জালেম। এ আকিদা কার? এদের কথার সাথে আকিদার সাথে নবীজির হাদিসের সাথে মিল আছে কি নাই বলেন না? আমার নবীজি কি বলেছেন? আমার সমস্ত সাহাবা ন্যায় পরায়ণ, একজন সাহাবিও জানেন না। কিন্তু এ হাদিস শিয়ারা মানে না। শিয়ারা বলে হযরত আলী ছাড়া খুলাফায়ে রাশেদুনের চারজনের, আলী ছাড়া বাকিগুলো জালেম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো যারা সাহাবায়ে কেরামকে জালেম বলে, তো তাদের সাথে আমাদের কি পার্থক্য নাই? আরেকটা হাদিস দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, হাদিসটা মুসনাদে আহমদে রয়েছে। কোথায় কোথায় আছে এখানে ধারণ করা হচ্ছে বিদায়, আমি হাদিসটার রেফারেন্স দিচ্ছি, কারণ এখন রেফারেন্স ছাড়া বলা সুন্দর সুন্দর না। আর আমরা রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না, কোনো আকিদা আমরা রাখি না, রাখার প্রয়োজনও নাই, কথা বলো ঠিক কিনা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। ইমাম তাবরানি আল মুজমুল কবীরে 17তম খণ্ড 140 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন, কানজুল উম্মালে 32468 নম্বরে হাদিসটা নোট হয়েছে, জামউল জামামেতে আল্লামা সুয়ুতি নোট করেছেন 4632 নম্বর হাদিস। আমাদের আলা হযরতের ফতোয়া রিজবিয়াতে আছে, সেখান থেকে আলা হযরতের ফতোয়া রিজবিয়াতে যতগুলো হাদিস উনি উপস্থাপন করেছেন, আল্লামা হানিফ বরেলভি উনি একটা কিতাব বের করেছেন ফতোয়া রিজবিয়া থেকে হাদিসগুলো আলাদা করে, হাদিসগুলো কোন কোন যা কিতাবে আছে, কোন কোন কিতাবে আছে এটা লিখতে গিয়ে 10 খণ্ডের একটা কিতাব বের করে ফেলেছে। হাদিস সব ফতোয়া রিজবিয়াতে, সেখান থেকে বের করে তাখরিজ করতে গিয়ে 10 খণ্ডের কিতাব বের হয়েছে, এটার নাম জামিউল হাদিস। ওই জামিউল হাদিসের চতুর্থ খণ্ড 602 নম্বর পৃষ্ঠাতে হাদিসখানা আসছে। এই হাদিসটা যদি মনে রাখেন বর্তমান যুগের জন্য এই হাদিসটা মনে রাখা আবশ্যক। আমার নবীজি বলেছেন হাদিস কেন আনাস বিন মালিক আল আনসারি বর্ণনাকারী, কাল কাল রাসূলুল্লাহ বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আখতারানি, নিশ্চয় রব্বুল আলামিন আমি নবীকে বেছে নিয়েছেন। নবীকে বেছে নিয়েছেন কে? আল্লাহ। নবীকে বেছে নিয়েছেন কে? আমরা তো বেছে নিই, ভোট দিয়ে নির্বাচন করি, অনেক সময় সারাবিকে বেছে নিই, বেনামাজিকে বেছে নিই, সুদখোরকে বেছে নিই, আমরা ভোট দিয়ে বেছে নিছি নাকি? হ্যাঁ, নবীজিকে আমরা ভোট দিয়ে নবী বানাইছি? নবীজিকে বেছে নিলেন কে? এই কথাটা আমার আল্লাহ আমার নবীজি নিজে বলেন ইন্নাল্লাহ আখতারানি, নিশ্চয়ই আল্লাহ আমাকে বেছে নিয়েছেন। সেজন্য আলা হযরত ফাজল এবার রবি এক লাইনে হাদিস বুঝাই দিচ্ছে,
কয় লাইনে এক লাইনে হাদিস ক্লিয়ার করে দিচ্ছে জাত হুই ইন্তিখাব ওয়াসিফ হুবে লা জবাব জাত হুই ইন্তিখাব ওয়াসিফ হুবে লা জবাব নাম হুয়া মুস্তাফা নাম হুয়া মুস্তাফা তুম পে করোড় দুরুদ তুম পে করোড় দুরুদ তুম পে করোড় দুরুদ একটু জোরে বলুন মারহাবা বলে নবীর দোষ খুঁজো নবীর এই দোষ সেই দোষ বইয়ে লিখে দিছো রক্তে মাংসে গড়া দোষে গুণে ভরা পাইলে কই নবীজির নাম কি জানো না নবীজির নাম মুস্তাফা নবীজিকে বেছে নিয়েছেন কে তো যার কাছে দোষ ত্রুটি থাকবে ওনাকে কি আমার আল্লাহ কখনো বেছে নিতে পারে তাহলে আমার নবী বললেন আল্লাহ আমাকে বেছে নিয়েছেন শুধু তাই না ওয়া আখতার আলী আসহাবা ওয়া আসহারা আল্লাহ আমি নবীর জন্য কে কে আমার সাহাবী হবে কে কে আমার সাহাবী হবে বিষয়টা বিষয়ে ক্লিয়ার 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 মনোযোগ কে কে আমার সাহাবী হবে ইচ্ছা হলে আমার সাহাবী হতে পারবে না কে কে আমার সাহাবী হবে এটাও আমার আল্লাহ বেছে নিয়েছে সাহাবীও মন নিজে হইতে পারে না সাহাবীকে বেছে নিলেন কে সেজন্য আমার আল্লাহ বলে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবীদের জন্য আমি আল্লাহর জান্নাতের ওয়াদা দিয়ে ফেলছি